পূজোর সময় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়ে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার ভোর প্রায় 4টে নাগাদ তপন সরকার নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে। তার কাছ থেকে 4টি বন্দুক ও 6টি কার্তুজ উদ্ধার করে পুলিশ এবং কোচবিহার শহরের মেরিবাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রে খবর ও যুবকের বাড়ি কোচবিহার চান্দামারি এলাকায়। প্রাথমিক ভাই পুলিশ অনুমান এগুলি বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছিল। কোচবিহার জেলা পুলিশ অতিরিক্ত জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ জানিয়েছেন, পুলিশ গোটা বিষয়ে তদন্ত করছে। তবে পূজোর সময় এই আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পূজোর সময় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার ভোর প্রায় 4টে নাগাদ তপন সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে উদ্ধার করেছে একটি আগ্নেয়াস্ত্র, 4টি বন্দুক, 6টি কার্তুজ উদ্ধার করেছে। কোচবিহার শহরে মিনি বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সূত্রে যে খবর, ওই যুবকের বাড়ি কোচবিহার চান্দাবাড়ি এলাকায়। প্রাথমিক ভাই পুলিশ অনুমান এগুলি বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছিল। কোচবিহার জেলা পুলিশের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কুমার সানিরা জানিয়েছেন, পুলিশ গোটা বিষয় নিয়ে তদন্ত করছে। পুজোর ফ্যাশন মানে প্রাইমার্ট, ইওর এভরিডে ফ্যাশন। ন্যূনতম 1999 টাকার প্রতিটি কেনাকাটার উপর থাকছে নিশ্চিত উপহার। এছাড়াও থাকছে 699 টাকার কেনাকাটার উপর লাকি ড্র। প্রাইমার্ট, এনএন রোড নিয়ার আইডিবিআই ব্যাংক কোচবিহার। এছাড়াও বক্সা সিডার রোড, নিউ টাউন মার্কেট, আলিপুরদুয়ার। डाटा समय बेस्ड ऑन द सोर्स इनफॉरमेशन माने फ्रॉम समीर सरकार हमारे एएसआई ऐसे उन्हर सोर्स इनफॉरमेशन छिलो कि एक जन तपन सरकार जार बाड़ी आचे चंदामारी कोतवाली थाना वन और काचे कुछ आर्म्स होते पारे एक खबर छिलो तो ओके इंटरसेप्ट करा होचे तारपर ए चारटा आर्म्स रिकवर होइछे। 27 mm एक रिवॉल्वर, एक 1 शटर, साथ में 6 राउंड ऑफ 7 mm एम्युनिशन और बाकी फर्दर इंटरोगेट करे पावा जाबे कि और की इन्वॉल्वमेंट आछे और बाकी कोथाय कोथाय आर्म्स दिए छे की आछे। तो एक टू रिमांड निया होछे, रिमांड पोरे जाना जाबे कि और कोथाय आछे की आछे। ठीक है, तो आमी छबि तुले नेन, तारपर आमी नेक्स्ट बाकी और प्रश्न जे आछे आरेकटु निये आसो। ठीक है, और बाकी কোথায় থেকে আর্মস নিয়ে এসেছে আর কাকে ডেলিভার করার কথা ছিল এই একটু দেখতে হবে। কি আপনি জানেন কিছুদিন এখন আর্মস ব্যাপারে একটু সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট থেকে একটু প্রি পূজা ড্রাইভ আছে আমার, কি ডেলি আমাকে সকালে একটু রিপোর্ট পাঠাতে হবে কলকাতা কি মানে স্পেশাল পূজা জন্য আমার অ্যান্টি ক্রাইম অ্যাক্টিভিটিস আমি কী কী করছি। তো হতে পারে আপনি জানেন কি কিছুদিন আগে পুন্ডিবাড়ি আবার তুফানগঞ্জ আর্মস ধরা হয়েছিল, তুফানগঞ্জ দুজনকে ধরা হয়েছে যে যে ওকে সাপ্লাই করেছিল, ওকে দুদিন আগে ক্রাইম ব্রাঞ্চ গোসানিমারি দিনহাটা থেকে ধরে নিয়ে এসেছে। তো ওকে আবার রিমান্ড নেওয়া হয়েছে, ও পরে একজনের নাম বলেছে কি আমি এর কাছ থেকে নিয়েছিলাম, তা আবার ওকে ট্র্যাক করছে ক্রাইম ব্রাঞ্চ ওর কনসার্ন থানা পুলিশ। তো এখন তো এই তো খুব ইম্পর্টেন্ট, আর পূজার আগে আজকে ষষ্ঠী, পূজার আগে এই 4টা আর্মস পাওয়া গেছে এই জন্যে। বিকজ আমি মতলব আবার পুরা ক্রাইম ডিপার্টমেন্ট, কোতোয়ালি থানা, সব থানা যেটা আছে সবই কমপ্লিট আমার প্রপার ডেডিকেশন আছে কি যে অ্যান্টি ক্রাইম অ্যাক্টিভিটিস যে যত হতে পারে জিতনা রুক সকতা উতনা প্রিভেন্ট কিয়া যা সকতা উতনা বেটার হ্যায় স্যার। মানে প্রাথমিকভাবে কি
সাপ্লাই জন্য ছিল কারণ কি এর তো কোনো প্রিভিয়াস রেকর্ড নেই, এর কোনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড নেই এই যে তপন সরকার যে আছে এখন অবধি পায় তো হ্যাঁ অ্যাট প্রেজেন্ট তো কিছু পাওয়া যাচ্ছে না। আমি ওর বাকি থানা সবাইকে দিনাটা ওর আশপাশ যে থানা আছে পুন্ডিবাড়ি তুফানগঞ্জ সবাইকে বলা হয়েছে একটু রেকর্ড চেক করতে, লেকিন প্রিভিয়াস নেই তো মনে হচ্ছে কি আগে ফার্দার সাপ্লাই করার কথা ছিল এখান থেকে হতে পারে কোনো জায়গা যে ফার্দার সাপ্লাই মতলব হতে পারে ক্যানট বি রুলড আউট। উসকে বাদ দেখতে ফির ফার্দার কি কহাঁ সে লেকার আয়া কিসকো দেনে কা বাত থা ক্যা ডিলিং হুয়া ক্যা হুয়া ও সব ডিফারেন্টলি তো নিজে তো বানায় নেই কোনো জায়গা থেকে নিয়ে এসেছে কাউকে আগার চারটা আর্মস একজন তো রাখবে না কাউকে সাপ্লাই করবে। So these things we'll have to look into. Dekhte hain.